নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আলোচনা করবো নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন তো ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনাদের নিয়োগটা করা হবে কন্ট্যাক্ট চল বেশি যে ঠিক আছে তো বন্ধুরা ব্যাপার এটা না যে কন্ট্যাক্ট চল বেশি নিয়োগটা করা হবে যে চুক্তিভিত্তিক নিয়োগ অনেকে ভাবতে পারে চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে তো অ্যাপ্লিকেশন করব না তো বন্ধুরা এটা ভাববেন না কারণ বর্তমান চাকরির বাজার আপনারা জানেন বর্তমানে এখন বর্তমান সরকার তো দেখছেন যে বর্তমান সরকার তো এখন বর্তমানে প্রকল্পের মেতে আছে তো চাকরির অবস্থা খুব খারাপ বর্তমানে এখন যে কোনো একটা চাকরি হলে যথেষ্ট তো যে যেটা আপনার কন্ট্যাকচুয়াল যেটা থাকছে আপনাদের এটা আমাদের ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগটা করা হবে ছ মাসের চুক্তিভিত্তিক নিয়োগটা করা হলেও বন্ধুরা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যদি কাজের পারফরমেন্স যদি পারফরমেন্স যদি ভালো থাকে এবং এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে তো অবশ্যই আপনাদের রিনিউয়াল করা হবে নেক্সট ডে বন্ধুরা ভালো জব ভালো গ্রুপ সি পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাদের যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো এটা অ্যাপ্লিকেশান ফর্মেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিন তো নাম লিখবেন নিজের তো ব্লক ট্রেনে লিখবেন দেন ফাদার নেম এবং অ্যাড্রেসটা সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন দেন ডেট অফ বার্থ ভালোভাবে লিখবেন তো রিসেন্ট একটা ফটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে লাগিয়ে দেবেন সম্পূর্ণ ভালোভাবে লিখবেন যেটা আপনার বয়স আপনারা লিখে দেবেন কন্টাক্ট নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই লিখবেন যেটা কম্পালসারি ইমেল আইডি না লেখলেও অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন যদি থাকে তারপর আবার আধার কার্ডের নাম্বার লিখবেন এডুকেশান কোয়ালিফিকেশান যেটা চেয়েছে তো এডুকেশান কোয়ালিফিকেশান আপনার সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করে দিবেন এখানে তো তারপরে থাকছে টেকনিক্যাল এডুকেশন তো আপনারা যান যে জে যে ডিও যেহেতু পোস্ট ডাটা এন্ট্রি অপারেটার তো অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই থাকা জরুরি তো কম্পিউটার আপনাদের কম্পিউটার নলেজ যেটা অবশ্যই সার্টিফিকেট আমরা এখানে আপনারা বসিয়ে দেবেন তো ডিক্লারেশনার যেটা আপনাদের রয়েছে প্লেস লিখবেন ডেট লিখবেন এবং সিনেচার ভালোভাবে এখানে করে দেবেন তো আমরা চলেছি যখন অফিশিয়াল নোটিফিকেশানই তো অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা সরাসরি অফিসার নোটিফিকেশন ডাউন করে নিতে তো আপনারা অনেকখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার তো এস ডি অফিসে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সদর নর্থ পূর্ব বর্ধমান তো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অলরেডি অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য তো মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে থ্রি থ্রি সেভেন ওয়ান সেভেন থ্রি এস তো যেটা প্রকাশিত হয়েছে তিন এগারো দু হাজার একুশে প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ যেটা রয়েছে নোটিস ফর এঙ্গেজমেন্ট অফ ডিও অন কন্ট্রাকচুয়াল বেসিস তো তারপরে চলে আসছি যেটা আপনাদের বিস্তারিত যে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি শূন্যপদ সংখ্যা রয়েছে বর্তমানে ঠিক আছে তো শূন্যপদের সংখ্যা বর্তমানে যা দেখছেন অবস্থা কীরকম একটি দুটো তিনটি চারটে করে শূন্যপদের সংখ্যা বর্তমানে এখন দিচ্ছে সরকার তো কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ যেটা ছ মাসের চুক্তিভিত্তি যেটা আপনাদের বলে দিয়েছে ছ মাসের চুক্তিভিত্তির নিয়োগটা করা হবে তো মোড অফ সিলেকশন যেটা রয়েছে তো কম্পিউটার টেস্ট প্রথমে দেন ইন্টারভিউ হবে দুটি স্টেপে আপনাদের সিলেকশন পোসেটা থাকবে লাস্ট ডেট যেটা রয়েছে রিসিভিং অ্যাপ্লিকেশান তো ষোলো এগারো দু হাজার একুশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যেটা আপনাদের ড্রপবক্সে গিয়ে জমা দিতে হবে অফিসিয়ালি তারপরে যেটা রয়েছে আমার প্লেস ফর সাবমিশন অ্যাপ্লিকেশন তো যেটা আমি বললাম যে ড্রপবক্সে আপনাদের জমা দিতে হবে অফিসিয়াল অফিসিয়াল ড্রপবক্সে তো এস ডি অফিসে যেটা আপনাদের সাব ডিভিশনাল অফিসার সদর নর্থ অ্যাপ্লিকেশন এখানে আপনাদের ড্রপবক্সে গিয়ে জমা দিতে হবে অফিসে গিয়ে তো অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাদের ফিজিক্যালি জমা দিতে হবে গিয়ে ড্রপবক্সে তো আপনাদের কোনো অনলাইন বা কোনো আলাদা মোডে আপনাদের জমা হবে না তো অবশ্যই আপনাদের ফিজিক্যালি মোডে আপনাদের জমা দিতে হবে নিজের অফিসিয়াল ড্রপবক্সে গিয়ে আপনাদের নিজে গিয়ে জমা দিতে হবে তো তারপর যেটা আপনাদের রয়েছে ডেট অফ ইউজিং অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ড আপনাদের আঠারো এগারো দুই হাজার একুশে ইউজু হবে যেটা আমাদের এডমিট কার্ড আপনাদের হবে তো এডমিট কার্ড আপনাদের যেটা রয়েছে তো অবশ্যই আপনাদের স্ক্রুটিংয়ে হবে এবার পর এপ্লিকেশন সব কিছু আমি স্ক্রুটিং হওয়ার পর আপনাদের এগারোটা থেকে চারটে পর্যন্ত এটা আপনাদের সব কিছু দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড ফিজিক্যালি আপনাদের যেটা এসডি অফিসে আপনাদের আনতে যেতে হবে তারপর নেক্সট যেটা আপনাদের রয়েছে টোটাল ভ্যান ভ্যাকেন্সি যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো টোটাল ভ্যাকেন্সি আপনার চারটি টোটাল শূন্যপদ রয়েছে তো নেম অফ দ্য অফিস দেওয়া দেওয়া রয়েছে পুসের নাম দেওয়া রয়েছে প্রথমে যেটা রয়েছে একটি টোটাল শূন্যবদ্ধ রয়েছে যেটা অফিস অফ দ্য ডিসি পূর্ব বর্ধমান অফিস অফ দ্য এস সি যেটা রয়েছে পূর্ব বর্ধমান সদর দেন রয়েছে ইন্সপেক্টরেট অফিস যেটা রয়েছে বর্ধমান মিউনিসিপ্যালিটি ইন্সপেক্টরেট অফিসে যেটা রয়েছে যেটা রয়েছে গুসখারা আপনাদের মেসোলটা উপরে একটি হলো শূন্যপদে তো টোটাল চারটি শূন্যপদের সংখ্যা রয়েছে তো তারপরে চলে আসছি বয়সে তো বয়স যেটা আপনাদের রয়েছে তো আপনারা চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং তারপর যেটা রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন তো মিনিমাম কোয়ালিফিকেশন ও গ্রাজুয়েশন তো গ্র্যাজুয়েশন পাশ পর থাকলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনাদের উইদিন ইন্ডিয়ার ভিতর হতে হবে তারপর থাকছে আপনাদের টেকনিক্যাল নলেজ তো কম্পিউটার সার্টিফিকেট তো অবশ্যই যেহেতু ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট আপনারা জানেন গ্রুপ সি পোস্ট তো অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনাদের বাধ্যতামূলক অবশ্যই থাকতে হবে তো যে কোনো ইনস্টিটিউট থেকে পাশ করা থাকলে অবশ্যই আপনাদের যেটা আমাদের অ্যাকসেপ্টেবল হবে তো তারপর যেটা রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কাজের অভিজ্ঞতা যদি আপনার ভালো থাকে যে এক্সপিরিয়েন্স কমিউটার নলেজের কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি আপনাদের পাবলিক বা প্রাইভেট সেক্টরে ভালো অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে তো তারপর জব ডেসক্রিপশন কিছু দেওয়া রয়েছে টার্মিং কন্ডিশন দেওয়া রয়েছে কিছু আপনার ইনস্ট্রাকশন রয়েছে যে আপনাদের কন্ট্যাকচুয়াল বেশি আপনাদের নিয়োগটা করা হবে এবং আপনাদের ছ মাসের চুক্তিভিত্তিতে নিয়োগটা করা হবে আপনারা যেটা রিমোনেশান দেওয়া হবে তেরো হাজার মান্থে আপনাদের রিমোনান দেওয়া হবে তো সব কিছু আপনার দেওয়া দেওয়া রয়েছে তো অ্যাপ্লিকেশন মাস্ট যেটা রয়েছে হ্যাভ টু বি দ্য পারমানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব বর্ধমান তো পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে যেটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তবে আপনারা আবেদন করতে পারবেন তো তারপর যেটা আপনাদের রয়েছে পয়েন্টস টু নোট যেটা রয়েছে পয়েন্টস টু নোট যেটা রয়েছে আপনাদের তো আপনার যদি অ্যাপ্লিকেশন করেন তো আপনাদের সঙ্গে কী কী আপনাদের ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তো সব কিছু দেওয়া আছে সেলফ অ্যাটাস্টেড প্রুফ আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড আপনারা দিতে পারেন এবং দেন রয়েছে অল এডুকেশন সার্টিফিকেট আপনারা অবশ্যই অ্যাটাস্টেড করবেন ঠিক আছে অ্যাটাস্টেড করার পর আপনারা জমা দেবেন নিজে যেটা আপনাদের ড্রপ অফিসিয়াল অফিসের ড্রপ বক্সে গিয়ে আপনাদের জমা দিতে হবে যেটা আপনাদের ষোলো এগারো দু হাজার একুশের মধ্যে আপনাদের জমা দিতে হবে তো কিছু আমরা দেওয়া রয়েছে আপনারা বিস্তারিত অফিসার নোটিফিকেশনটি ডাউনলোড নেবেন বিস্তারিত আপনারা জানতে চাইলে অবশ্যই তো ডেসক্রিপশন চেক করবেন ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনটি তো ঠিক আছে বন্ধুরা আশা করে আপনারা বুঝে গেছেন তো অবশ্যই এটা ছ মাসের চুক্তিভিত্তিতে নিয়োগটা করা হচ্ছে কিন্তু আপনাদের নেক্সট ডে আপনাদের যে কাজের পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে তো অবশ্যই আপনাদের পড়ে নেক্সট ডে করা হবে আপনাদের তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য